একজন ক্রিকেট সংগঠক হিসেবে বাংলাদেশের অনেক জয় পরাজয় আপনি দেখেছেন আফগানিস্তানের সঙ্গে এই হারটাকে কীভাবে বিশ্লেষণ করবেন আসলে হঠাৎ করে এরকম একটা সুবর্ণ সুযোগ দলের সামনে আসলো এবং আমাদের বোলাররা একশো পনেরো রানের মধ্যে তাদেরকে আটকে রেখে সেই সুযোগটাকে বাস্তবায়িত করার মঞ্চটাও তৈরি করে দিল কিন্তু দুর্ভাগ্য যে সেই সুযোগটা আমরা নেওয়ার চেষ্টাই করলাম না পরে আমরা জানলাম অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তিন উইকেট পরে যাওয়ার পরে আসলে তারা আর চেষ্টার কথা চিন্তা করেনি তারা ম্যাচটা জিততে চেয়েছিলেন কিন্তু ম্যাচটা যে ওনারা জিততে চেয়েছিলেন সেই লক্ষ্যটা তো আমরা দেখতে পেলাম না যে কেউ একজন ধরে খেলে ম্যাচটা জেতানোর চেষ্টা করলো সেটাও তো দেখতে পেলাম না তাহলে কি দাঁড়ালো আমার তো এগুলো গেলো ওকুলো গেলো আমরা কিছুই আসলে করতে পারলাম না আসলে এই হতাশা মানে ব্যক্ত করার মতো না পুরো জাতি হতাশ আপনি বলছিলেন যে পুরো ক্রিকেট জাতি হতাশ এবং বাংলার সমর্থকরা হতাশ যারা ক্রিকেটের দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কতটা হতাশ তাদের তো কোনো বক্তব্য এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা অন্যান্য প্রধান মিডিয়াগুলো বলেন কোনোটা তো আমরা তাদের কোনো বক্তব্য দেখিনি হয়তো তারা যে দল দেশে ফেরার পরে তারা বক্তব্য দেবেন বাট তারাও কি হতাশ না নিশ্চয়ই হতাশ আমরা যেমন হতাশ তাদের উপর তো পুরো দায়িত্বটা তাদের ঘাড়ের উপরে তারা সেই দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সুতরাং হতাশাটা তাদের মধ্যে বেশি থাকবে এটাই স্বাভাবিক রিয়াদের অ্যাপ্রোসটা কীরকম মনে হয় ফিফটি ওভার্সের ওয়ার্ল্ড কাপে যেভাবে সে নিজেকে মেলে ধরেছিল তার ছিটে ফটো আমরা এই টুর্নামেন্টে কিন্তু আমরা লক্ষ্য করি নি এটা একটা এটাও একটা হতাশার জায়গা কিন্তু সাকিবের ব্যাপারেও কিন্তু একই জিনিস সাকিব রিয়ার যদি তাদের তাদের বেস্ট পারফরমেন্সটা করতো তাদের সেরাটা দিতে পারতো আমার মনে হয় এই বিশ্বকাপে আমাদের পক্ষে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল